Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছের দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। কুয়েত থেকে বলছি, জানিয়ে দিচ্ছি কুয়েতের ফ্লাইট এবং সর্বশেষ কিছু খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত খবর। আজ 22 মে শুক্রবার 2021 কুয়েত সিভিল অ্যাভিয়েশন থেকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকেরই আশা ছিল আজ 22 মে নতুন করে ফ্লাইট খোলার কথা হয়তো বা দিতে পারে, তবে সেটি আর দেয়নি। কুয়েত সিভিল অ্যাভিয়েশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুয়েতে প্রবেশ প্রবাসীদের জন্য নিষেধাজ্ঞায় বলবৎ থাকবে। আরেকটি নির্দেশনা দিয়েছে যে কুয়েতের ফ্লাইট যখন খুলবে তখন 4 প্রকারের ভ্যাকসিন যদি দেয় তবে প্রবাসীরা কুয়েতে প্রবেশ করতে পারবে। সেই 4 প্রকারের ভ্যাকসিন হলো ফাইজার বায়োনটেক ভ্যাকসিন, অস্ট্রাজেনিকা অক্সফোর্ড ভ্যাকসিন, মডার্না ভ্যাকসিন, জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন। এই 4 প্রকারের ভ্যাকসিন যদি দেয়া থাকে তবে কুয়েতে প্রবেশ করতে পারবে যখন ফ্লাইট খুলবে। উল্লেখ থাকে যে বাংলাদেশে এই 4 প্রকারের ভ্যাকসিন পাওয়া যায়। সিভিল অ্যাভিয়েশন থেকে আরও জানানো হয়েছে যে কুয়েতে বসবাসরত কুয়েতি নাগরিক এবং তাদের সাথে থাকা স্বামী বা স্ত্রী বা বাচ্চারা এবং তাদের সাথে থাকা 20 নম্বর ভিসাধারী খাদেম বা খাদ্দামারা কুয়েত ত্যাগ করতে পারবে না যদি না কুয়েতের করোনা ভাইরাস ভ্যাকসিনটি গ্রহণ না করে থাকে। যদি কেউ ভ্যাকসিন গ্রহণ করে থাকে তবেই কুয়েত ত্যাগ করতে পারবে। কুয়েত সিভিল অ্যাভিয়েশন আরও বলেছে যে কুয়েতে আগত ওই সকল যাত্রীদেরকে স্থানীয় হোটেল কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলো কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সরাসরি নিয়োজিত ব্যক্তিরা, কুয়েতি গর্ভবতী নারী যদি তাদের কাছে ফাইল থাকে, কুয়েতের ওই সকল শিক্ষার্থীরা তাদের কাছে যদি শিক্ষার ফাইল থাকে, ওই সকল বাচ্চারা যারা এখনও ভ্যাকসিন নিতে পারে না, কুয়েত রাষ্ট্রের কূটনীতিক মিশনে নিয়োজিত ব্যক্তিগণ যদি কুয়েতে প্রবেশ করে তবে এদেরকে কোয়ারেন্টাইনে রাখা যাবে না, এরা বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকবে। কুয়েত সিভিল অ্যাভিয়েশন থেকে আরও জানানো হয়েছে যে যে সকল প্রবাসীরা কুয়েত ত্যাগ করতে চায় তারা অবশ্যই ত্যাগ করার সময় কুয়েত মুসাফির এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে যেতে হবে। আরও জানিয়েছে কুয়েতে যদি প্রবেশ করতে চায় তবে তাদেরকেও কুয়েত মুসাফির ও শ্লোনিক এই 2টি অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। আরও জানিয়েছে যে কুয়েতের প্রবেশের 72 ঘন্টা আগে PCR নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তবে প্রবাসীদের ছুটিতে যাওয়ার অনুমতি থাকলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। খোলাসা করে বলে দিচ্ছি, এই মুহূর্তে কুয়েত থেকে বাংলাদেশে যাওয়া যাবে, তবে বাংলাদেশ থেকে কুয়েতে আসা যাচ্ছে না। অনেকেই আপডাউন টিকিটের ব্যাপারে জিজ্ঞেস করছেন, এই মুহূর্তে আপডাউন টিকিট পাওয়া যায় কি না? আপডাউন টিকিট পাওয়া যাচ্ছে না, আপনারা আপনাদের নিকটস্থ এজেন্সিতে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের অন্যান্য খবর। কুয়েতের মহামারী সংক্রমণ বৃদ্ধির কারণে স্থানীয় রেস্টুরেন্ট মাতাম ক্যাফেগুলোতে ডাইন বা টেবিল নিষিদ্ধ ছিল। গতকাল সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী 23 মে থেকে কুয়েতের রেস্টুরেন্ট মাতাম ক্যাফেগুলোতে পুনরায় ডাইন বা টেবিল বসবে, বসতে পারবে মাত্র 2 জন। তবে অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে এবং সেটির সময় হচ্ছে সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। রেস্টুরেন্টে ঢোকার সময় অবশ্যই মাস্ক পরিধান করে ঢুকতে হবে। তবে রাত 8টার পর ডেলিভারি বা তালাবাদ চালু থাকবে। জানিয়ে দিচ্ছি কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য একটি সুখবর। নতুন করে আবারও সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। এ ব্যাপারে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী থামের আল আলী জানিয়েছে যে সকল প্রবাসীরা অবৈধ রয়েছে জরিমানা আদায় পূর্বক তাদের আকামা নবায়ন করতে পারবে এবং জরিমানা আদায়ের মাধ্যমে বৈধ হয়ে কুয়েত থেকে ত্যাগ করতে পারবে এবং কুয়েতে পুনরায় প্রবেশের সুযোগ পাবে। তারা কোনো প্রকার ব্ল্যাকলিস্টেড হবে না। উল্লেখ করে দিচ্ছি যে বর্তমানে কুয়েতে যে কোনো ধরনের ভিসায় আসতে প্রচুর টাকার প্রয়োজন হয়। যারা অবৈধ রয়েছেন জরিমানা আদায়ের মাধ্যমে বৈধ হয়ে যাওয়া অনেক উত্তম হবে। স্থানীয় পত্রিকা দৈনিক আরব টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে গত বছর 2020 সালের এপ্রিল মাসে ঘোষিত সাধারণ ক্ষমায় প্রায় 40,000 অবৈধ বিদেশি নাগরিক কুয়েত ত্যাগ করেছে। পুনরায় 2020 সালের ডিসেম্বর মাসে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। জরিমানা আদায়ের কারণে অনেক প্রবাসী এই সাধারণ ক্ষমায় অংশগ্রহণ করেনি, খুব কম প্রবাসী অংশগ্রহণ করেছিল। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে কুয়েতে বর্তমানে প্রায় 1,25,000 অবৈধ বিদেশি নাগরিক রয়েছে, যাদের অধিকাংশই রয়েছে ভারতের, এরপর মিশরের, ফিলিপাইন, শ্রীলঙ্কা, বাংলাদেশ। পূর্বঘোষিত সাধারণ ক্ষমায় ফ্লাইট বিপর্যয়ের কারণে অনেকেই সফলভাবে কুয়েত ত্যাগ করতে পারেনি। মানবিক দিক বিবেচনা করে কুয়েত সরকার পুনরায় এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় পত্রিকাগুলো।
এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো প্রকার দালাল বা দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। ভিসা ট্রেন্ডিংয়ের ব্যাপারে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও সরব হয়েছে। স্থানীয় পত্রিকা আরব টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে সম্প্রতি একজন মিশরীয় অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করা হয়েছে ভিসা দুর্নীতির কারণে। সে কুয়েতি দিনারের প্রায় 6,97,000 দিনার, যা বাংলাদেশি টাকার 19,51,60,000 টাকার মতো আত্মসাৎ করেছিল। এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে কুয়েতের ক্রিমিনাল কোর্ট। তহবিল কোর্ট যাচাই বাছাইয়ের সময় এই বিপুল পরিমাণ হেরফের নজরে আসে, যা অপরাধীর বিভিন্ন ভুয়া নামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা দেখিয়ে হাতিয়ে নিয়েছিল। জানিয়ে দিচ্ছি অন্যান্য খবর। আরব গালফের মধ্যে কুয়েত পঞ্চম স্থানে রয়েছে বলে জানিয়েছে কুয়েতের স্থানীয় পত্রিকা কুয়েত টাইমস। আরও একটি বিশেষ খবর হলো যে কুয়েতে বসবাসরত প্রবাসী নাগরিক এবং কুয়েতি নাগরিকদের মিলিয়ে এই মাসে প্রায় 20 লাখ মানুষ ভ্যাকসিন গ্রহণ সম্পন্ন হবে বলে জানিয়েছে স্থানীয় পত্রিকাগুলো। এছাড়া কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কুয়েতে যে সকল শিশু বাচ্চারা রয়েছে এদেরকেও খুব শীঘ্রই করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। কুয়েতের করোনা ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হওয়ার বেশ কিছুদিন পর এর প্রভাব দেখা যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাম্প্রতিক সময়ে করোনার ঊর্ধ্বগতি কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা তেমনভাবে কমেনি, তবে আইসিইউতে রোগীর সংখ্যা কিছুটা কমেছে, তবে সুস্থতার সংখ্যাও কিছুটা বেড়েছে। সংক্রমণ প্রতিরোধে কুয়েতে এখনও জলপথ, স্থলপথ এবং আকাশপথ বন্ধ রয়েছে, কোথাও কোনো লকডাউন বা কারফিউ নেই। সংক্রমণ প্রতিরোধে করোনা ভ্যাকসিন প্রক্রিয়া অব্যাহত রয়েছে, যারা এখনও রেজিস্ট্রেশন করেনি রেজিস্ট্রেশন করে ফেলুন। জানিয়ে দিচ্ছে আরও একটি বিশাল সুখবর। দীর্ঘদিন পর ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলো। আজ দীর্ঘ প্রায় 11 দিন রক্তক্ষয়ী হামলার পর আজকে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে। এই সুবাদে ফিলিস্তিনের নাগরিকেরা আল্লাহু আকবার ধ্বনিতে আল আকসা মসজিদে গমন করেছে এবং সেই খুশিতে কুয়েত আজ শুক্রবারের খুতবাগুলোতে ফিলিস্তিনকে স্মরণ করেছে বিশেষভাবে। এছাড়াও একটি অনলাইন পোর্টাল প্রকাশ করে যে ফিলিস্তিনের সমর্থনে অনুদান সংগ্রহে 28টি দাতব্য সংস্থার মাধ্যমে মাত্র 1.5 ঘন্টায় 7,70,474 দেনা সংগ্রহ করেছে কুয়েতে। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের এই খবরটা জেনে খুবই ভালো লাগছে। ইনশাআল্লাহ দোয়া করছি সামনের দিকগুলোতেও হয়তোবা এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জানিয়ে দিচ্ছি কুয়েতের আরও একটি দুঃসংবাদ। একজন ফায়ার ফাইটার্সের মৃত্যু হলো আজ। তার নাম ছিল আব্দুল আজিজ আল দাওয়াস। তার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে গতকাল দুপুরে আগুন নিভানোর জন্য দাওয়াস একাই লড়তে থাকেন ফায়ার সার্ভিস টিম আসার আগ পর্যন্ত। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাড়িতে চলে গেলে শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। তারপর পরই হসপিটালে নেওয়া হলে 2 ঘন্টা পর তিনি মৃত্যুবরণ করেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল কুয়েতের সর্বশেষ খবর। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চলে আসবো কুয়েত বাংলাদেশের আবার নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল বাটনটি অন করে দেবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।